সাজিদ সরকার। ছুঁয়ে দিলে মন চলচ্চিত্রের সুপারহিট গানগুলোর সুরকার তিনি। তরুণ এই সঙ্গীত পরিচালক কম বয়সেই নিজের কাজ দিয়ে বেশ জনপ্রিয় হয়েছেন। সিনেমা ও নাটক দুই মাধ্যমেই তার কাজ বেশ প্রশংসিত। জনপ্রিয় নাটক বড় ছেলে, বুকের বাপাশে সহ বেশ কয়েকটি নাটকের মৌলিক গানের সুরকার ও সঙ্গীত পরিচালকও তিনি। আমার করা গান ছুঁয়ে দিলে মন, তাই তোমার খেয়াল, প্রেম তুমি, ঝুম, এসব যাবতীয় গান সহ অন্যান্য আরও অনেক গানের লিঙ্ক ফেসবুকে একটি ছেলে অন্যদের কাছে তার নিজের বলে চালিয়ে যাচ্ছে। ও মেনলি যেটা করতেছে সেটাকে বলা হয় আইডেন্টিটি থেফ। খুব বেশি প্রচারের আলোয় এতদিন তিনি আসেননি। তার এই সুযোগ কাজে লাগিয়ে অন্য এক ব্যক্তি তার নাম ব্যবহার করে রীতিমতো সঙ্গীত পরিচালক বনে গেছেন, ফেসবুক প্রোফাইলও খুলেছেন। ফার্স্ট নাটকের কাজ করেছি হলো গিয়ে আপনার এই যে কি জানি নামটা ভুলে গেলাম, নামটা ছেলেটা মারা গেছে তো মনে নেই। নাটকের কাজ আছে এখানে হলো কি আপনার বড় ছেলে নাটকটা মানে অসাধারণ নাটক, এটা মানুষের মনে রাখার মতো একটা গল্প ছিল। গল্পটি হ্যাঁ ওটার মিউজিক কাজ হইলে আমার করা ছিল। তারপর হলে গিয়ে আপনার রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা নাটক বুকের বাপাশে, ওইটা খুবই একটা ভালো মানের একটা নাটক ছিল। কাজগুলো আমার করা ছুঁয়ে দিলে মন বলতে পারেন, ওইটা ভালো একটা মানের একটা মুভি ছিল, কাজ করেছিল। হ্যাঁ অ্যাওয়ার্ড দেওয়ার ইয়া ছিল, কিন্তু আমি আর ওইটার এত আগ্রহী ছিল না। এই প্রতারক শুধু নিজের পরিচয় গোপনই নয়, যারা শুধু সাজিদের গান শুনেছেন কিন্তু ব্যক্তিগতভাবে চেনেন না এমন সব পরিচালক ও শিল্পীদের কাছে গিয়ে গানের চুক্তি করে টাকাও নিয়েছেন। পরে যখন জানলাম যে সে রিয়েল না, তখন কিন্তু আমারই স্বপ্ন ভঙ্গ হলো। তো আমি ওইভাবে টাকা পয়সা না দিলেও অনেকেই শুনেছি যে টাকা পয়সা দিয়েও তাকে মানে প্রতারিত হয়েছে। এই প্রতারকের মুখোশ উন্মোচনের জন্য একাত্তর হাজির হয় ছুঁয়ে দিলে মন ছবির পরিচালক শিহাব শাহীন ও বড় ছেলে নাটকের অভিনেতা অপূর্বর কাছে। তারা দুজনই আসল সাজিদ সরকারকে চেনেন। দুইজনের ছবি দেখে তারা প্রতারককে চিহ্নিত করেন। ছুঁয়ে দিলে মনের ব্যাকগ্রাউন্ড স্কোর বা ছুঁয়ে দিলে মনের গানটা ও যে সাজিদ সরকার করেছে এই লোক সেই লোক না, এইভাবেও মানুষকে প্রতারণা করতে পারে কারো নাম দিয়ে এবং টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে কাজ করে, এটা ইম্পসিবল। আমি এটা অবাক হচ্ছি শুনে যে এটা কীভাবে করলো সে। না ও সাজিদ সরকার না, এটা কোনোভাবেই আসলে ছেড়ে দেওয়া আমার মনে হয় না উচিত, কারণ আমি হলে ডেফিনেটলি কোনো একটা অ্যাকশন নিতাম। নকল সাজিদ সরকারকে তার প্রতারণার বিষয়টি জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন, কোথায় গান শিখেছেন তাও জানাতে পারেননি, এমনকি তার বাসার ঠিকানা চাইলেও তা দেননি। তখন বিষয়টা দেখেন, এখন আমি আপনি মানে কি বলবো বুঝতে পারতেছি না। আসল সাজিদ সরকার এই প্রতারকের কাছ থেকে সবাইকে সাবধান থাকতে অনুরোধ করেছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে গান চুরির কথা অনেক শোনা গিয়েছে যে এর গানে চুরি করেছে, কিন্তু আসলে পরিচয় চুরিটা হয়তো এই প্রথম। রাশেদ আনিস, ১১ ঢাকা। এর আগে হয়েছে কিনা তো আশা করি